প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই আজকের আলোচনায়। এখানে রয়েছে আছে। আছের ইংরেজি হচ্ছে দেয়ার ইজ, দেয়ার আর। আছের ইংরেজি অনেকেই হ্যাভ হ্যাজ মনে করে, আবার অনেকেই অ্যাম ইজ আর মনে করে। তবে এটা ভালোভাবে বুঝতে হলে আমার পূর্বের ভিডিও দেখতে হবে, তোমরা সেটা দেখে নিও। এখানে হচ্ছে দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর, আছে থাকলে আমরা এটা ইউজ করব। আর দেয়ার ইজ দেয়ার আর আমরা তখনই ইউজ করব যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। তাই একটা সেন্টেন্স স্টার্ট আপ করতে হলে, শুরু করতে হলে আমাদের একটা সাবজেক্ট দরকার। তাই সাবজেক্ট হিসেবে আমাদেরকে দেয়ার, হেয়ার আর ইটকে নিতে হয়। আছে, দেয়ার ইজ এবং দেয়ার আর। দেয়ার ইজ হচ্ছে সিঙ্গুলারে, দেয়ার আর হচ্ছে প্লুরালে। আছে এতটুকুতেই আমরা বুঝতে পারছি না এটা সিঙ্গুলার না প্লুরাল, তাই দেয়ার ইজ এবং দেয়ার আর দুটোই দিয়ে রেখেছি। তাহলে অ্যাফার্মেটিভ শেষ। নেক্সট হচ্ছে আছে কি। আছে কি মানে ইন্টারোগেটিভ, যেটার উত্তর আমরা আশা করি ইয়াস এবং নো এর মধ্যে দিয়ে। তাই ইন্টারোগেটিভের আমাদের প্রয়োজন রয়েছে। সো ইজ দেয়ার অথবা আর দেয়ার, আমাদের সাবজেক্টের পরে যেটা ভার্ব থাকবে সেটাই সামনে যাবে। এরপরে হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে না, নেই। নেই হলে দেয়ার ইজ নট অথবা দেয়ার আর্নট, আর নট যেটা। এবং সবশেষ হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, যেটা হচ্ছে নেই কি, নেই কি, কোন একটা জিনিসের অস্তিত্ব নেই কি। সেক্ষেত্রে ইজেন্ট দেয়ার অথবা আর্নট দেয়ার। সো আমরা প্রেজেন্টে একটা সেন্টেন্সকে চারটা করলাম। অনুরূপভাবে আমরা পাস্টে চলে যাব। পাস্টে হচ্ছে আছে থেকে আমরা ছিলতে চলে যাব, এবং ছিল থেকে আমরা ফিউচারে যখন যাব তখন থাকবে। সো আছে, ছিল, থাকবে, আমরা যখন প্র্যাকটিস করব তখন প্র্যাকটিসটা এরকম হতে হবে, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার উইল বি। মানে অ্যাফার্মেটিভ যখন আমরা করব তখন অ্যাফার্মেটিভের তিনটাই করব, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার উইল বি। শেষ। সো আমরা পাস্টে চলে এসেছি, ছিল। তাহলে ছিল হলে দেয়ার ওয়াজ অ্যান্ড দেয়ার ওয়্যার, সিঙ্গুলার ওয়াজ, প্লুরালে ওয়্যার। এবার হচ্ছে ইন্টারোগেটিভ, ছিল কি, ছিল কি হলে ওয়াজ দেয়ার অথবা ওয়্যার দেয়ার। তারপরে হচ্ছে ছিল না, নেগেটিভ, দেয়ার ওয়াজ নট অথবা দেয়ার ওয়্যার নট। তারপরে হচ্ছে ছিল না কি, ইন্টারোগেটিভ নেগেটিভ, সেক্ষেত্রে ওয়াজ অ্যান্ড দেয়ার অথবা ওয়্যারেন্ট দেয়ার। এরপরে আমরা চলে যাব ফিউচারে। সো ফিউচারে হচ্ছে থাকবে, দেয়ার উইল বি, থাকবে। এটা সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ইউজ করব, দেয়ার উইল বি। থাকবে কি ইন্টারোগেটিভ করতে হলে আমরা উইল দেয়ার বি, সাবজেক্টের পরে সবচেয়ে কাছাকাছি যে আইটেমটা থাকবে, ওয়ার্ড থাকবে, সেটা সামনে নিয়ে আসতে হবে। অনেকে উইল বি পুরোটাই নিয়ে আসে, যেটা হচ্ছে ভুল। সো উইল দেয়ার বি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। দেন নেগেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে থাকবে না, থাকবে না, দেয়ার উইল নট বি। অনেকে এই নটকে বি এর পরে বসায়, মানে এই বি এর পরে বসায়, সেটা হবে না। যেহেতু আমরা দেয়ারের পরে উইলকে ইন্টারোগেটিভ করার জন্য সামনে নিয়ে আসছি, এবং নট বসাতে হলে দেয়ারের পরে যে ওয়ার্ড থাকবে সেটার সাথেই নট বসতে হবে। তাই এখানে দেয়ার উইল নট বি। এরপরে আছে থাকবে না কি, ইন্টারোগেটিভ নেগেটিভ, সেক্ষেত্রে উইল নটকেই আমরা সামনে নিয়ে আসবো। আর এটা সামনে নিয়ে আসলে সংক্ষেপ করতে হবে, অন্ট দেয়ার বি, অন্ট দেয়ার বি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। আমরা যতগুলো অধ্যায় করাই, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল, ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, আউট, যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেমে আমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা করা লাগে। প্রত্যেকটা অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটারই চারটা করে ফর্ম আমাকে বানাতে হয়। আর আরেকটি হচ্ছে আমাদের ডাবল এস কোশ্চিন সেট আপ করতে হয়। এর সাথে ডাবল এস কোশ্চিনটা আসবে 5 নম্বরে এবং 6 নম্বরে। সো এখানে আমরা ডাবল এস কোশ্চিন শিখব না, আমরা নেক্সট ক্লাসে শিখব। তবে এটা কীভাবে প্র্যাকটিস করব সেটা একটু বুঝে নিই। সেটা হচ্ছে আমরা যখন অ্যাফার্মেটিভ করব তখন দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার উইল বি, সবগুলো অ্যাফার্মেটিভ আমরা একসাথে করব। যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন ইজ দেয়ার, ওয়াজ দেয়ার, উইল দেয়ার বি একসাথে। যখন আমরা নেগেটিভ করব দেয়ার ইজ নট, দেয়ার ওয়াজ নট, দেয়ার অন্ট বি।
প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি দেয়ার হেয়ারের ব্যবহার স্পোকেনের জন্য অনেক গুরুত্ব, অনেক অনেক। তাই তোমাদেরকে বলবো এই ক্লাসটি ভালো করে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এবং সেই সাথে আগের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখবে। তাহলে এই ক্লাসটি এখানে শেষ করতে চলেছি। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।